ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর দলবদল নিয়ে কটাক্ষের সুর সিপিআইএম নেতা বিমান বসুর গলায়। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুরের সাংসদ তথা রাজ্য বিজেপি সহসভাপতি অর্জুন সিং এর বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান নিয়ে রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কটাক্ষ করলেন প্রাক্তন বামফ্রন্ট চেয়ারম্যান তথা সিপিআইএম নেতা বিমান বসু। তিনি বিষয়টি নিয়ে বলতে গিয়ে বারংবার রাজনীতিবিদদের দলবদল নিয়ে কটাক্ষের সুরে বলেন, অর্জুন সিংকে আমি জানতাম কংগ্রেস যখন করত তখন, এবং কংগ্রেসের যে অফিসগুলো অর্জুন সিং এর দায়িত্বে ছিল, তৈরি করেছিল, সেটা কংগ্রেস ছেড়ে যখন তৃণমূলে জয়েন করে, রাতারাতি সব অফিসগুলো তৃণমূল কংগ্রেসের অফিস হয়ে যায়, কংগ্রেসের অফিস থাকে না। তারপর আবার যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যায়, তখন রাতারাতি সেই অফিসগুলো আবার বিজেপির অফিস হয়ে যায়। এখন যদি বিজেপি ছেড়ে আবার তৃণমূলে গেছে, এটা যদি ঘটে, তাহলে আবার সেই অফিসগুলো তৃণমূলের অফিস হয়ে যাবে। অর্থাৎ একজন ব্যক্তি তিনি রাজনীতি করছেন, সাংসদ, তার যদি এরকম পট পরিবর্তন হয় তাতে বেশি মন্তব্য না করাই ভালো। এই সব দেখেই কেউ কেউ বলেন পলিটিক্স ইজ দ্য লাস্ট রিসোর্ট অফ স্কাউন্ডলস, এদের জন্যই বলে পলিটিক্স ইজ দ্য লাস্ট রিসোর্ট অফ স্কাউন্ডলস।